কাছে মনে হয় দুজন মানুষ একসাথে থাকার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিশ্বাস। ও কখনো আমার ফেসবুক আইডি গাটা বা হচ্ছে মানুষ দেখে না কল লিস্ট যে কে ফোন দিল তোমাকে দেখি একটু, এসব ওর মধ্যে একদম নাই। আমাদের রিলেশনের সবচেয়ে সুন্দর দিকটা বলি তাহলে বলবো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। ও হচ্ছে অনেক ঠান্ডা মেজাজের, যেমন ও যখন আমার সাথে দেখা করতে যেত আমার মেডিকেল কলেজের নিচে সে এক দেড় ঘন্টা দাঁড়ায় থাকতো এবং ফোনের মতো আর কয়েক মিনিট লাগবে, এই তো পাঁচ মিনিট লাগবে। আসলে কিন্তু 5 মিনিট না, আমি তখন হয়তো ড্রেসটা চেঞ্জ করছি, মেকআপ করা বাকি, তো আমি ভয়ে ভয়ে নামতাম এবং ওনে আমাকে কথা দিবে, কিন্তু সে কখনোই কথা কিশোরগঞ্জের যে ট্রেনটা ঢাকায় যায় ওকে করতো মানে দৌড়ে উঠে দাঁড়ায় চলে যেত। আমি ফোন করতাম যে তুমি দাঁড়ায় আসতে কষ্ট হচ্ছে না, না না কিসের কষ্ট, তোমার সাথে দেখা করতে আসতেছি। এই রেললাইনে হাঁটা আমার অনেক প্রিয় একটা কাজ, সেই প্রিয় হওয়ার পিছনে মেইন কারণ হচ্ছে ওর মেডিকেল কলেজের সামনেই রেল লাইন, আর ও সবসময় হচ্ছে আমার সাথে দেখা করতে আসতো রেলে এবং দাঁড়ায় দাঁড়িয়ে একসাথে বিকেলবেলা চা খাওয়া হচ্ছে আমাদের একটা সুন্দর অভ্যাসের মধ্যে একটা, আর এটা আমার মোটামুটি প্রিয় একটা কাজ ওর সাথে। কাশফুল আর হচ্ছে দোলন চাপা আমার সবচেয়ে প্রিয়। যখনই কাশফুলের সময় আসে ও আমাকে কাশফুল দেখতে নিয়ে যায়। 3 বছরের সম্পর্কে আমরা তিনবার কাশফুল দেখতে গিয়েছি।